Use earphones for better experience. ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে স্বাগতম সিনেমার গল্প এক্সপ্লেন চ্যানেলে। আজ আমরা আফরান নিশোর মার্ডার মিস্ট্রি থ্রিলার মুভি রেডড্রামের এক্সপ্লেন করব। মারাত্মক সাসপেন্স ও টুইস্টে ভরপুর এই মুভিটি দর্শকরা বেশ পছন্দ করেছে। স্ত্রী ঘরে থাকা অবস্থায় স্বামী হয় খুন, বিন্দু পরিমাণও টের পেল না, কিন্তু কেন, কেই বা খুনটি করল। মুভিটির সাসপেন্স ধরে রাখে একদম শেষ হওয়ার আগ পর্যন্ত, তা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মুভির শুরুতে দেখা যায় শহরের বিশিষ্ট ব্যবসায়ী রহমান সাহেবের বার্থডে পার্টি চলছে। তার বন্ধু আক্তার সাহেব গিফট হিসাবে এক বোতল বিদেশি মদ দেয়। এরপর তারা পার্টি থেকে আলাদা হয়ে মদ পান করে। পরে সেদিন রাতে তারা দুজনে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। রহমান সাহেব কোনো রকমে বেঁচে গেলেও আক্তার সাহেব মারা যান। ফরেন্সিক রিপোর্টে পাওয়া যায় মদে বিষের উপস্থিতি ছিল। এই কেসে ইনভেস্টিগেশন করার দায়িত্ব দেওয়া হয় সিআইডি অফিসার রাশেদ চৌধুরীকে। এখানে রাশেদ চৌধুরী নামের চরিত্রে আমরা আফরান নিশোকে দেখতে পাব। রাশেদ খুবই দক্ষ একজন সিআইডি অফিসার, তাকে সবাই হিউম্যান লাই ডিটেক্টর বলে। রাশেদ মানুষের আচরণ দেখে বলে দিতে পারে সে সত্যি বলছে নাকি মিথ্যে। এই কেসের ইনভেস্টিগেশনে রহমান সাহেবের স্টেটমেন্ট নেওয়ার সময় তার আচার আচরণ দেখেই রাশেদ বুঝে যায় যে খুনটি রহমান সাহেবই করেছে। এ ব্যাপারে রাশেদ তার কলিগকে ফোন দিয়ে জানালে তার কলিগ বিশ্বাস করতে চায় না। তখন রাশেদ তাকে বুঝিয়ে বলে, রহমান সাহেব 70% মদ খেয়েও সে বেঁচে আছে, অথচ মাত্র 30% মদ পান করে আক্তার সাহেব মারা গেলেন। কারণ বিষে মদ নয়, বরং বরফে ছিল, আর বরফ দিয়েছিলেন রহমান সাহেব, তাই তিনি বেশি মদ খেলেও অল্প বরফ খেয়েছেন, আর আক্তার সাহেব কম মদ খেলেও বরফ বেশি খেয়েছেন, তাই তার শরীরে বিষের প্রভাব বেশি পড়েছে। আর রহমান সাহেব ইচ্ছে করে অল্প পরিমাণে বিষ পান করেছেন যাতে করে সে অসুস্থ হয়ে যান, আর কেউ যেন তাকে সন্দেহ না করে, আর তিনি যেন বেঁচেও থাকেন। পরবর্তীতে জানা যায় ব্যবসায়ী কিছু ঝামেলার জন্য সে তার বন্ধুকে খুন করেছেন। রাশেদ শুধু রহমান সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই এত বড় একটা কেসের রহস্যের জট খুলে ফেলেছে। এরপর আমরা নীলাকে দেখতে পাই। নীলা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। এখান থেকে সিনেমার মূল ঘটনা গল্প শুরু হয়। নীলা স্বপ্ন দেখছে একজন মুখোশ পরা ব্যক্তি তাকে তাড়া করছে। নীলা প্রেগনেন্ট আর সে পালাতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যক্তি ধারালো ছুরি দিয়ে নীলার পেটে আঘাত করে, আর তখনই ঘুম ভাঙে নীলার। নীলা সত্যিই প্রেগনেন্ট। সে তার হাজব্যান্ড সোহেলের সাথে গাড়ি করে হসপিটালে যাচ্ছিল। হসপিটালে যাওয়ার পর নীলার চেক আপ করে ডক্টর জানায় নীলার বেবির হার্টবিট এসেছে। তখন আমরা তাদের বেশ খুশি দেখতে পাই। সোহেল একজন নামকরা গায়ক এবং মিউজিশিয়ান। এরপর সিন চেঞ্জ হয়। আমরা রাশেদকে দেখি, সে তার গার্লফ্রেন্ড লুবনার রেকর্ড করা ভিডিও দেখছিল। এই ভিডিওটি লুবনার সুইসাইড করার আগের ভিডিও। এর পরবর্তী দৃশ্যে আমরা নীলার বাবাকে দেখতে পাই। তিনি একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। সোহেলের বাবা নীলার বাবাকে ফোন করে নীলার প্রেগন্যান্সির খবরটি জানায়, কিন্তু নীলার বাবা মোটেও খুশি হয় না, বরং কথার মাঝে ফোন কেটে দেয়। আর এদিকে টিভিতে সোহেল আর নীলা রাশেদের কেস সলভ করার ঘটনায় দেখতে পায়। তখন সোহেল তার বন্ধু রাশেদকে নীলার প্রেগনেন্সির খবর জানাতে ফোন দেয়, কিন্তু রাশেদ ফোন ধরে না। তাই সোহেল রাশেদকে খবরটা জানানোর জন্য একটি টেক্সট করে। এরপর সোহেল আর নীলা পরিবারের সবার সাথে মিলে ডিনার করতে বসে। এই দৃশ্যে আমরা সোহেলের সৎ ভাই মর্তুজাকে দেখতে পাই। মর্তুজা একজন সাইকো। সে সবসময় নীলাকে খারাপ নজরে দেখে। নীলার ছবিকে এডিট করে বাজে ছবিতে জুড়ে দিয়ে এক নোংরা প্রকৃতির আনন্দ অনুভব করে। এমনকি সে নীলার কাপড় চোপড় চুরি করে শুধুমাত্র তার স্মেল নেওয়ার জন্য। যাই হোক, এরপর তারা ডিনার শেষ করে ছাদে নিরিবিলি সুন্দর কিছু সময় কাটায়। তারা তাদের ভার্সিটি লাইফ নিয়ে কথা বলে। এরপর সোহেল নীলাকে তার পছন্দের গান শোনায়। এর পরের দৃশ্যে দেখা যায় সকাল হয়েছে। বাড়ির কাজের মেয়ে সোহেলের দরজার সামনে রক্ত দেখে চিৎকার করে ওঠে। এরপর সবাই এসে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। পরে সোহেলের বাবা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলে। সোহেলের বাবা দরজা খুলে দেখে সোহেল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু নীলা তখনও ঘুমাচ্ছে। ব্যাপারটা আরো রহস্যজনক হয়ে ওঠে। একদিকে স্বামীর গলা কাটা মরদেহ, আর অন্যদিকে স্ত্রী নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সবার হইচুয়ে নীলার ঘুম ভাঙে। ঘুম ভেঙে সোহেলের লাশ দেখে নীলা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় তাদের ভার্সিটি লাইফ। ভার্সিটি লাইফের শুরু থেকেই সোহেল নীলাকে পছন্দ করত। নীলার অন্য একজনের সাথে রিলেশন ছিল, যার নাম মারুফ। নীলা ছেলেটিকে খুব ভালোবাসত, আর তারা অনেক হ্যাপি কাপল ছিল। আর অন্যদিকে রাশেদ আর লুবনা দুজন দুজনকে খুব ভালোবাসত। রাশেদের ডায়েরি লেখার খুব শখ ছিল, তাই সে প্রায়ই ডায়েরি লিখত। একদিন তারা তিনজন বসে আছে, তখন সোহেল লুবনাকে একটি মিউজিকের লাইটার দেখায় আর বলে, এই লাইটারটি খুব ইউনিক, এটি এক পিসি আছে, তাও আবার আমার কাছে। এই লাইটারটি উল্লেখ করার একটি কারণ আছে, যেটা আপনারা মুভির শেষের দিকে বুঝতে পারবেন। সে সময় দেখা যায় নীলা আর মারুফের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, আর এক পর্যায়ে মারুফকে চড় দিয়ে নীলা সেখান থেকে চলে যায়।
রাশেদ ক্যাম্পাসের অন্য ছেলেদের জিজ্ঞেস করলে মারুফের ভাইরাল হওয়া ভিডিওটি দেখায়। এখানে দেখা যায় মারুফ একটি মেয়ের সাথে ক্লোজ হয়ে বসে আছে, মারুফ নীলার সাথে চিট করছে। এ ব্যাপারটি দেখে লুপনা ঘাবড়ে যায় এবং অস্থির হয়ে যায়। এরপর মারুফ ভার্সিটি ছেড়ে চলে যায়। তার কিছুদিন পর ভার্সিটি প্রিন্সিপালের নির্দেশে নীলা আর সোহেল গ্রুপ পারফরমেন্স করবে, কেননা নীলা খুব ভালো ড্যান্স করত আর সোহেল ছিল মিউজিশিয়ান। ইচ্ছে না থাকা সত্ত্বেও নীলা পারফরমেন্সটি করতে রাজি হয়। এর পরের দৃশ্যে দেখতে পায় রাশেদ লুবনাকে নিয়ে তার ডায়েরিতে কিছু লিখছিল। আর আমরা জানতে পারি ছোটবেলায় লুবনার বাবাকে মিথ্যে মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল। তখন থেকে লুবনা মানসিকভাবে অসুস্থ, সে কোনো অন্যায় সহ্য করতে পারে না। অন্যায় দেখলে তার চোখের সামনে তার বাবার ফাঁসির দৃশ্য ভেসে ওঠে আর সে অসুস্থ হয়ে পড়ে। এরপর একদিন লুবনা একটি ডকুমেন্টারি তৈরি করার জন্য একটি বস্তিতে যায়। সেখানে গিয়ে সে দুজন লোককে দেখে যারা বস্তির একজন লোককে জোরপূর্বক তুলে নিয়ে যাচ্ছে। এটা দেখে লুবনা মানসিকভাবে ভেঙে পড়ে আর সুইসাইড করতে যায়। কিন্তু এর মধ্যে তার মা চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। তার বাবার সাথে অন্যায়ের জন্য সে এমন ডিপ্রেশনে থাকে। এ নিয়ে সে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছে। এসব মানসিক যন্ত্রণা রাশেদের আর সহ্য হয় না। সে সবসময় চেষ্টা করে কিভাবে লুবনাকে একটু ভালো রাখা যায়। অন্যদিকে ভার্সিটির প্রতিযোগিতায় সোহেল আর নীলা অংশ নিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একদিন নীলা সোহেলকে বলে, আমার বেলি ডান্স শেখার খুব শখ, কিন্তু বেলি ডান্সের উপর লেখা একটি বই আমি খুব খুঁজছি বাট পাচ্ছি না। এর পরের দিন সোহেল নীলাকে বইটি গিফট করে আর বলে, সৌভাগ্যবশত বাংলাদেশে থাকা এই বইটির লাস্ট কপি আমিই কিনেছিলাম, আশা করি খুব তাড়াতাড়ি তোমার বেলি ডান্স দেখতে পাবো। বইটি পেয়ে নীলা খুব খুশি হয় আর এভাবেই তাদের ভালোবাসার গল্প শুরু হয়। এরপর তারা বিয়েও করে। সোহেল আর নীলার অ্যানিভার্সারিতে লুবনা তাদের দুজনকে একরকম দুটো লকেট গিফট করে, যেখানে তাদের অ্যানিভার্সারি ডেট লেখা ছিল। এরপর আমরা দেখি মুভির চরম একটা টুইস্ট। মারুফের যে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেটি মূলত রাশেদের প্ল্যান ছিল। রাশেদ ভার্সিটির জুনিয়র বিথিকে পড়াশোনার জন্য মারুফের কাছে পাঠায় আর তখন বিথি তাদের দুজনের জন্য কফি আনে। মারুফের কফিতে রাশেদ কিছু একটা মিশিয়ে দেয় যার কারণে মারুফ জ্ঞান শূন্য হয়ে পড়ে আর তাদের ক্লোজ হওয়ার দৃশ্যটি রাশেদ ভিডিও করে নেয়। সে এটা করেছিল সোহেলের জন্য। বন্ধু একটি মেয়েকে ভালোবাসে, কষ্ট পাচ্ছে, সেটা সে মানতে পারেনি, তাই তাদের ব্রেকআপ করার জন্য রাশেদ এই প্ল্যানটি করে। সোহেল প্রথমে রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায় আর এই ঘটনাটা লুবনা কোনোভাবে জেনে যায়। মারুফের সাথে অন্যায় করায় লুবনা রেগে যায়। তার কথা, মারুফের মতো নির্দোষ ছেলের সাথে কেন তার অন্যায় করলো। নীলা আর মারুফ দুজন দুজনকে খুব ভালোবাসত, কেন তাদের সম্পর্কটা নষ্ট করলো। এসব বলে লুবনা নীলাকে সব বলে দিতে চায়। তখন সোহেল বলে, আমার কোনো দোষ নাই, এসবের পেছনে রাশেদ দায়ী, আমি শুধু রাশেদের কথা মতো সব কিছু করেছি। সে কান্না করে বলে, আমি নীলাকে খুব ভালোবাসি আর নীলাও এখন আমাকে অনেক ভালোবাসে, আমি চাই না নীলা আবার আমাকে ছেড়ে দূরে চলে যাক। পরে নীলাকে না বলার জন্য সোহেল লুবনাকে অনেক রিকোয়েস্ট করে। এরপর লুবনা রাশেদকে ফোন দিয়ে জানতে পারে যে এসবের পেছনে রাশেদেরই হাত ছিল। লুবনা রাশেদকে বলে, আমার বিশ্বাস ছিল তুমি একদিন অন্যায়ের প্রতিবাদ করবে আর এখন তুমি নিজে একজন অপরাধী। এরপর লুবনা সোহেলকে ঘর থেকে বের করে দেয় আর নিজের ভালোবাসার মানুষটি এত বড় অন্যায় করেছে জানতে পেরে সে অনেক ভেঙে পড়ে। লুবনার চোখে বারবার তার বাবার ফাঁসির দৃশ্য ভেসে উঠছিল আর সেদিনই লুবনা আত্মহত্যা করে। এরপরে আমরা সোহেল আর রাশেদকে লুবনার কবরের সামনে দেখি। সোহেল বলে, আমি যদি জানতাম লুবনা এমন কিছু করবে তাহলে সেদিন সেখান থেকে আমি আর আসতাম না। তখন সোহেল রাশেদকে জিজ্ঞেস করে, তুই নীলাকে বলে দিবি না তো যে এসব আমার প্ল্যান? তখন আমরা মুভির আরেকটি টুইস্ট জানতে পারি। এতক্ষণ আমরা জানতাম এসব রাশেদের প্ল্যান ছিল, কিন্তু প্ল্যানটি ছিল সোহেলের। সোহেলের কথা অনুযায়ী রাশেদ এইসব কাজ করেছে। যাই হোক, ওই সময় সোহেলের এমন স্বার্থপরের মতো প্রশ্ন করাতে রাশেদ সোহেলের গালে চর মারে। সেদিনের পর থেকে রাশেদ সোহেল আর নীলার সাথে কোনো সম্পর্কেই রাখেনি। এর পরের দৃশ্য বর্তমানে চলে আসে। সোহেলের কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব রাশেদ নিজেই নেয়। সোহেলের পোস্টমর্টেম করার পর জানা যায় খুব ছোট আর ধারালো কিছু দিয়ে তার গলা কাটা হয়েছে আর গলা কাটার আগে তাকে অজ্ঞান করা হয়েছিল। এরপর তার ডেড বডি বাসায় আনা হয়। সোহেল যেহেতু একজন সেলিব্রিটি তাই তার বাসার সামনে অনেক সাংবাদিক ভিড় করে। সোহেলের লাশ ভেতরে নেওয়ার সময় নীলা গেটের সামনে দাঁড়িয়েছিল। নীলার পাশ দিয়ে সোহেলের লাশ নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু নীলা একবারও সেদিকে ফিরেও তাকায় না। সে সময় নীলার বাবা সেখানে আসে আর তার বাবাকে জড়িয়ে ধরে সে কান্না করতে থাকে। তার বাবা তখন তাকে সান্ত্বনা না দিয়ে তাকে বলে, আমি আগে থেকে জানতাম ও ভালো ছেলে না। এমন সময় তার বাবার কাছ থেকে একথা শুনে নীলা বেশ কষ্ট পায়। সোহেলের মৃত্যুর পর সবাই কষ্ট পেলেও তার ভাইয়ের মুখে কোনো কষ্টের ছাপ দেখা যায় না। সে তারপরও ভাইয়ের ছবির জায়গায় নিজের ছবি লাগিয়ে এক অসুস্থ আনন্দ অনুভব করে। এরপর রাশেদকে দেখা যায়। সে ডায়েরিতে লিখছিল, অনেকদিন ধরেই সে সোহেল আর নীলার থেকে দূরত্ব বজায় রেখে চলছিল। এর পরের দৃশ্যে দেখা যায় রাশেদ নীলার সাথে দেখা করতে যায়। নীলা তার বাবার বাসায় চলে এসেছে। তখন রাশেদ বলে, লুবনা চলে গেছে আর এখন সোহেলও চলে গেল।
বাকি রইলাম তুমি আর আমি। তখন নীলা বলে, যারা চলে যায় তারাই বেঁচে যায়, মুক্ত হয়ে যায়, কারণ সময়ের কারাগারে শুধুমাত্র জীবিত মানুষদেরই আটকে থাকতে হয়। এরপর রাশেদ বলে, তোমার অফিসিয়াল স্টেটমেন্ট নেওয়া হবে, কিন্তু তারপর অফ দ্য রেকর্ড, তোমার কাউকে সন্দেহ হয়? তুমি কি সেদিন রাতে কিছুই টের পাওনি? তখন নীলা বলে, পুরো ব্যাপারটাই আমার কাছে দুঃস্বপ্নের মতো, আমি শুধু অপেক্ষায় আছি কখন এই দুঃস্বপ্নটি ভাঙবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটি টিভি চ্যানেলের টক শোতে সোহেলের মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে সোহেলের হত্যার জন্য নীলাকে দোষী করার চেষ্টা চলছে। এটা দেখে নীলার বাবা পুলিশের ডিজিআইকে বলে, মিডিয়া ট্রায়াল তো শুরু হয়ে গেছে, আপনি ভালো মতোই জানেন আমার মেয়ে কিছুই করেনি, ওর নাম যত দ্রুত সম্ভব এসব থেকে ক্লিন করা দরকার। এদিকে সিআইডি অফিসাররা কোনো মার্ডার ওপেন খুঁজে পায়নি, অন্যদিকে ভিডিও ফুটেজ চেক করেও সন্দেহজনক কিছু পায়নি। তবে সেই রাতে বৈদ্যুতিক ত্রুটির জন্য সিসিটিভি ক্যামেরা 15 মিনিটের জন্য অফ থাকে, আর সোহেলের বেডরুমের বাইরে থেকে জোরপূর্বক ঘরে ঢোকার কোনো আলামতও পাওয়া যায়নি। রাশেদ অফিসারদের জিজ্ঞেস করে, প্রাইমারি সাসপেক্ট কে? তখন তারা বলে, আপাতত নীলাকে তারা প্রাইমারি সাসপেক্ট হিসেবে গণ্য করছে। রাশেদ বলে, কেন? মিডিয়া তাকে অলরেডি ক্রিমিনাল বানিয়েছে বলে তাই? পরে সেখানে ইকরান নামে একজন অফিসার বলে, স্বামী ঘরের ভিতর মারা গেছে কিন্তু স্ত্রী টেরি পেল না, তাই আমরা তাকে সন্দেহ করছি। পরে রাশেদ ওই রুমের চাবির ব্যাপারে জিজ্ঞেস করে, ইকরাম বলে ওই রুমের একটি চাবি নীলার কাছে আর দুটো সোহেলের বাবার কাছে ছিল, কিন্তু একটা চাবি তার কাছ থেকে হারিয়ে গেছে। এর পরের দৃশ্যে আমরা নীলাকে দেখি রাস্তার পাশে একটি আইসক্রিম কিনে খাচ্ছিল, তখন দূর থেকে একজন এই দৃশ্য রেকর্ড করছিল। নীলা এটা দেখে খুব রেগে যায় আর তার দিকে আইসক্রিম ছুঁড়ে মারে। উত্তেজিত হওয়ায় নীলা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু পরে সে সামলে নেয়। এরপর আমরা দেখি সেই চ্যানেলেই তার আইসক্রিম খাওয়ার ভিডিওটি দেখে বলে, স্বামী হত্যার দায়ে যার এখন জেলে থাকার কথা সে রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, আর এসব সম্ভব হচ্ছে রাশেদের স্বজন প্রীতির কারণ। রাশেদ আর নীলার সম্পর্ক এখন বন্ধুত্বের থেকে অনেক এগিয়ে গেছে। মিডিয়া এবার নীলার সাথে সাথে রাশেদের পিছনে পড়ে যায়। ব্যাপারটা এমন যে সবাই সব সমাধান করে ফেলেছে। পরে নীলা নিউজটি মোবাইলে দেখে খুব রেগে যায়। এদিকে নীলাকে বিভিন্ন চ্যানেল থেকে কল করে ইন্টারভিউ নেওয়ার জন্য বারবার বিরক্ত করতে থাকে। সব মিলে নীলার জীবন খুব কষ্টকর হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি রাশেদের একজন ভক্ত তার পরিচয়লোকে গত 6 মাস ধরে তাকে বিভিন্ন মার্ডার ইনভেস্টিগেশনের বই পাঠায়। এই বই সে নিজে না পড়লেও তার সহকর্মী ইকরামকে দেয় পড়তে। ইকরাম খুশি হয়ে বইগুলো পড়ে। ইকরাম রাশেদকে বইগুলো পড়ে দেখতে বলে। তখন রাশেদ বলে, আগে একসময় খুব বই পড়তাম, কিন্তু এই প্রফেশনে ঢোকার পর বাস্তবের ক্রিমিনালগুলো আমাকে এতটাই ভাবায় যে বইয়ের ক্রিমিনাল নিয়ে ভাবার সময় হয় না। এরপরে রাশেদ সোহেলের খুনের সাসপেক্টদের জিজ্ঞাসা করার জন্য স্পেশাল রুম সেট আপ করে। প্রথমে সোহেলের বাবাকে জিজ্ঞেস করে, সোহেলের বাবা তাকে জানায় তার সাথে সোহেলের খুব ভালো সম্পর্ক ছিল। রাশেদ যখন জানায় খুনে বাড়ির ভিতরই কেউ, তখন তার বাবা নীলাকেই সন্দেহ করে। সোহেলের মাও একই কথা বলে। এরপরে সোহেলের ভাই মুর্তজাকে জিজ্ঞেস করলে সে জানায় সে সোহেলকে একদমই পছন্দ করে না। রাশেদ মুর্তজাকে জিজ্ঞেস করে, চাবি কোথায়? মুর্তজা ঘাবড়ে গিয়ে বলে, আমার কাছে রুমের চাবি নেই। তখন রাশেদ বলে, আমি তো রুমের চাবির কথা বলিনি, আমি শুধু চাবি কোথায় বলেছি। মুর্তজা অনেক ঘাবড়ে যায়। এরপর নীলাকে জিজ্ঞেস করা হলে নীলা জানায় সে মুর্তজাকে সন্দেহ করে, কারণ মুর্তজা পাগল ছিল তাই তার দ্বারা সব কিছুই সম্ভব। এরপর রাশেদ যখন নীলাকে জিজ্ঞেস করে, সোহেলের সাথে তোমার সম্পর্ক কেমন যাচ্ছিল? তখন নীলার ভাবসাব একটু চেঞ্জ হয়ে যায়। নীলা বলে, সম্পর্ক ভালো হয়ে যাচ্ছিল, কিন্তু রাশেদ ঠিকই বুঝতে পারে যে নীলা মিথ্যা বলছে। তখন রাশেদ বলে, মিথ্যা কেন বলছো? নীলা বলে, মিথ্যাকে জানো, মিথ্যা হলো সত্যেরই একটি অংশ। এরপর বাড়ির কাজের মেয়ে জানায় মুর্তজাকে তার সন্দেহ হয়। সে আরও বলে, সোহেলের বাবার সাথে সোহেলের প্রায়ই টাকা পয়সা নিয়ে ঝামেলা হতো। রাশেদ বুঝতে পারে কাজের মেয়ে ছাড়া সবাই মিথ্যা বলছে। রাশেদ আশা করেনি যে সবাই মিথ্যা বলবে, তাই সে সবাইকে পিনোকিউ টেস্ট করাবে, যাতে করে সে শিওর হতে পারে যে কে মিথ্যা বলছে। পিনোকিউ টেস্ট হলো মানুষ যখন মিথ্যা বলে তখন তাদের নাকের আশেপাশে টেম্পারেচার বেড়ে যায়। এটা স্বাভাবিকভাবে চোখে দেখা যায় না, কিন্তু এক ধরনের থার্মাল ক্যামেরা দিয়ে দূর থেকে রেকর্ড করলেও তা বোঝা যায়। এই টেস্ট করা হলে সাসপেক্ট বুঝতেও পারে না যে তার উপর টেস্ট করা হচ্ছে। রাশেদ যখন ইকরামকে এই বিষয়গুলো বলছিল তখন ইকরাম রাশেদকে একটি নিউজ দেখায়। নিউজ দেখে সোহেল মরার আগে তার সকল সম্পত্তি নীলার নামে উইল করে গেছে। সোহেলের মৃত্যুর সাথে সাথে তার সব সম্পদের মালিক হয়েছেন নীলা, এই কারণে সবাই দোষারোপ করছিল। এসব দেখে নীলা ওই চ্যানেলে ফোন দেয় আর ইন্টারভিউ দিতে রাজি হয়। এরপর রাশেদ আবার তাদের পিনোকিউ টেস্টের মাধ্যমে দেখছিল। কাজের মেয়ে বাদে সবাই মিথ্যা বলছিল, তবে সবাই যে খুনের ব্যাপারে মিথ্যা বলছে এমনটা নয়, এক একজনের মিথ্যা এক এক রকম। এরপরের সিন আমরা দেখি নীলার বাবা নীলাকে বলছে, সোহেলের বাচ্চা তোর পেটে না থাকলে তোকে এখনই আমি বিয়ে দিতাম। তখন নীলা বলে, আমাকে জোর করে বিয়ে দেওয়ার ইচ্ছে এখনও যায়নি তোমার। তখন নীলার বাবা বলে, নিজের ইচ্ছে মতো বিয়ে করে কি পেয়েছিস?
নীলা আসলে সোহেলকে পালিয়ে বিয়ে করেছিল, তাই তার বাবার এত রাগ। নীলার বাবা আরও বলে, আমি কখনো চিন্তাও করিনি তুই আমাকে এত কষ্ট দিবি। যখন তোর নিজের সন্তান তোকে কষ্ট দেবে তখন বুঝবি নিজের সন্তানের দেওয়া কষ্ট কতটা লাগে। এসব কথা ভেবে রাতে নীলা খুব কান্না করে। এরপরের দিন নীলা সেই শোতে যায়। শোয়ের হোস্ট তাকে জিজ্ঞেস করে, আপনি কি আপনার স্বামীর মৃত্যুর সাথে জড়িত? তখন নীলা বলে, আমি আমার স্বামীর মৃত্যুর সাথে জড়িত থাকলেও অবশ্যই এই লাইভে এসে বলবো না। পরে হোস্ট তাকে উল্টাপাল্টা অনেক কোয়েশ্চেন করে। নীলা বলে, আমি এখানে এসব প্রশ্নের উত্তর দিতে আসিনি, এসেছি অন্য একটি কাজ করতে। এটা বলে নীলা তার পায়ের স্যান্ডেল খুলে হোস্টকে মারতে শুরু করে। নীলার ওই শোতে যাওয়ার মেন উদ্দেশ্যই ছিল এটা। পরে ওই শো থেকে নীলার আরও কিছু ভিডিও দেখায়। সেখানে দেখা যায় রিসেন্টলি একজন র্যান্ডম ইউটিউবার শ্রীমঙ্গলে একটি ভিডিও আপলোড করেছে, যেখানে নীলা আর তার এক্স বয়ফ্রেন্ডকে দেখায় রাতের বেলা একটি হোটেলে দেখা যায়। সোহেলের ফ্যানরা ভিডিওর ওই অংশটুকু কেটে ভাইরাল করে দেয়। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর সবাই ধরে নেয় পরকীয়ার জেরে সোহেলের খুন হয়েছে। এতে নীলার অ্যারেস্ট ওয়ারেন্টও হয়ে যায়। তখন রাশেদ পুরো টিম নিয়ে নীলাকে অ্যারেস্ট করতে যায়। তখন নীলা বলে, আমি খুন করিনি, আমার বাচ্চার জন্য হলেও আমাকে বিশ্বাস করো, আমি খুন করিনি। ঠিক তখনই রাশেদের ফোন আসে। ফোনে সে জানতে পারে মজনু নামে একজন ব্যক্তি থানায় এসে সোহেলের মৃত্যু সে করেছে বলে স্টেটমেন্ট দিয়েছে, যার কারণে নীলাকে সেখানে ছেড়ে দিয়ে স্টেশনে ফিরে আসতে হয়। মজনু বলে, সেদিন যখন সিসিটিভি ক্যামেরা 15 মিনিটের জন্য বন্ধ হয়েছিল তখন আমি সেই বাসায় চুরি করতে যাই, সোহেল আমাকে দেখে ফেলে তাই আমি তাকে মেরে কিছু চুরি না করে সেখান থেকে পালিয়ে এসেছি। রাশেদ জানে সে মিথ্যা বলছে, তবুও স্টেটমেন্ট দেওয়ার কারণে তার আর কিছুই করার নেই। এরপর আমরা দেখি রাশেদ গাড়ি চালিয়ে যখন বাসায় যাচ্ছিল তখন লুবনার কথা ভেবে সে কান্না করতে থাকে, আর মনোযোগ অন্যদিকে যাওয়ার কারণে সে দুর্ঘটনার শিকার হয়। এর ফলে সে কোমায় চলে যায়। রাশেদ কোমায় থাকলেও ইকরাম হাত গুটিয়ে বসে ছিল না, সে শুরু থেকে নীলাকে সন্দেহ করত, তাই সে নীলার সাথে কথা বলতে যায়। ইকরাম নীলাকে রাশেদের দুর্ঘটনার ব্যাপারে জানায়। নীলা বলে, তার আমেরিকার ফ্লাইটের সময় হয়ে গেছে, নয়তো সে রাশেদকে দেখতে যেত। নীলা তাকে তারা দেখে চলে যাচ্ছিল, ঠিক তখন ইকরাম নীলার গলা থেকে লকেটটি টান দেয়। এরপর লকেটের ভিতর থেকে একটি ব্লেডের টুকরো বের করে। এখন নীলার কাছে মার্ডার ওয়েপেন পাওয়া গেছে, তাই তাকে অ্যারেস্ট করা হয়। এরপর আমরা জানতে পারি মজনুকে নীলার বাবাই টাকা দিয়ে খুনের দায় নিজের ঘাড়ে নিতে বলে। এরপর ওই ব্লেডে নীলার ফিঙ্গারপ্রিন্ট আর সোহেলের ব্লাড স্যাম্পল পাওয়া যায়। কোর্টে প্রমাণ হয় সোহেলকে নীলাই খুন করেছে, আর আদেশ হয় বাচ্চা জন্ম দেওয়ার পরে নীলার ফাঁসি হবে। নীলা শেষ সময় পর্যন্ত বলছিল সে খুন করেনি, কিন্তু সব প্রমাণ তো তার বিপক্ষে। এরপর আসে আরও একটি টুইস্ট। জিজ্ঞাসাবাদের পরে জানতে পারে নীলার পেটে মারুফের সন্তান। মারুফকেও খুনির সহযোগী হিসেবে দোষী সাব্যস্ত করা হয়, কিন্তু দেশের বাইরে থাকায় পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে না। সফলতার সাথে কেস সলভ করায় সবাই ইকরামের অনেক প্রশংসা করতে থাকে। ইকরাম এমন একটি কেস সলভ করতে পেরে নিজেও অনেক খুশি ছিল। কিছুদিন পর জেলের হাসপাতালে নীলার সন্তান জন্ম নেয়। এদিকে রাশেদেরও জ্ঞান ফিরে আসে। রাশেদ ইকরামের কাছে জানতে চায় মার্ডার ওয়েপেন যে লকেটের ভিতর আছে সেটা সে কী করে জানল। ইকরাম জানায় এই ক্লুটা সে রাশেদের ভক্তের পাঠানো বইয়ের থেকে পেয়েছে। রাশেদ বলে, ওই ভক্ত গত 4 মাস ধরে কোনো বই পাঠায় না, আর ইউটিউব চ্যানেলেও কোনো ভিডিও আপলোড করে না। ওই স্ক্যান্ডেলের ভিডিও ছিল ওই চ্যানেলের লাস্ট ভিডিও, আর কেউ নীলাকে ফাঁসানোর জন্য বই পাঠিয়ে ক্লুগুলো বলে দিচ্ছিল। ইকরামও বুঝতে পারে নীলাকে অ্যারেস্ট করে সে অনেক বড় কোনো অপরাধ করে ফেলেছে। ওইদিকে বাচ্চা জন্ম দেওয়ার পর নীলার কাছ থেকে তার বাচ্চা নিয়ে নেওয়া হয়। নীলা জেলের ভিতরে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। তখন রাশেদ আসে নীলার সাথে দেখা করতে। তখন নীলা বলে, তুমি আর সোহেল মিলে আমার সাথে এত বড় অন্যায়টা না করলে হয়তো আমার জীবন আজ অন্যরকম হতো। লুবনা মারা যাওয়ার পরও তুমি আমাকে বলোনি, এখন মনে হচ্ছে লুবনার থেকে সোহেলই তোমার কাছে বড়। যাই হোক, সারা দেশে মানুষ চাচ্ছিল আমার শাস্তি হোক, তাই হচ্ছে। তখন রাশেদ বলে, কারো চাওয়া পাওয়া কি সত্যিটা বদলে দিতে পারে? নীলা বলে, মানুষের কাছে যখন মিথ্যেটাই পছন্দ তখন সত্যিটা গুরুত্ব পায় না। পরে রাশেদ নীলাকে জিজ্ঞেস করে, নীলা তুমি কি সোহেলকে খুন করেছো? নীলা বলে, তুমি না হিউম্যান লাই ডিটেক্টর, উত্তরটা তো তোমার কাছে থাকারই কথা। তখন রাশেদ মারুফের ব্যাপারে সব কিছু জানতে চায়। নীলা বলে, বছরখানেক আগে বিথি আমার কাছে এসে সব সত্যি বলে দেয়। বিথি তাকে বলেছে রাশেদের কথায় আর টাকার জন্য সে তাদের সম্পর্ক নষ্ট করেছে। এটা শুনে নীলার জীবন উলটপালট হয়ে যায়। তখন থেকে নীলা সোহেলকে ঘৃণা করতে শুরু করে। এরপর নীলা মারুফকে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চায়। মারুফ নীলাকে ভুলতে পারেনি বলে বিয়েও করেনি। তারা আবার সম্পর্কে জড়িয়ে যায়। ধীরে ধীরে তারা ঘনিষ্ঠ হয়ে যায়। একসময় সে প্রেগনেন্ট হয়ে যায়। ওইদিকে সোহেল সন্তান জন্মদানে অক্ষম ছিল, তাই সে ট্রিটমেন্ট নিচ্ছিল। নীলা প্রেগনেন্ট হওয়ার পর সোহেলকে বোঝায় যে তার অসুখ সেরে গেছে,
সোহেলও মারফের সন্তানকে নিজের সন্তান বলে মনে করে। নীলার প্ল্যান ছিল সন্তান জন্ম দেওয়ার পরপরই তারা বিদেশ চলে যাবে, কিন্তু মারফ জানায় সবকিছু ঠিকঠাক করতে তার আরও এক বছর সময় লাগবে। তাই মারুফ সোহেলকে সত্যিটা জানাতে মানা করে দেয়। সোহেল যদি রাগের মাথায় বাচ্চার কোনো ক্ষতি করে তাহলে সেটা তারা সহ্য করবে না। পরে ওই সিন সেখানে কাট হয়। এরপর আমরা দেখি রাশেদ ডিটেকটিভদের জন্য তৈরি করা ব্লাইন্ড স্পট নিয়ে একটি ভিডিও দেখে। ডিটেকটিভরা কেস সলভ করার সময় মাঝে মাঝে ব্লাইন্ড স্পটে পড়ে যায়। ব্লাইন্ড স্পট হলো সাসপেক্ট বা এভিডেন্স তাদের চোখের সামনেই থাকে কিন্তু তারা দেখতে পায় না, কারণ মানুষ যা দেখতে চায় তাদের চোখ তাই দেখায়। রাশেদ বুঝতে পারে এই কেসেও কোনো একটি ব্লাইন্ড স্পট আছে যেটা সে বারবার এড়িয়ে যাচ্ছিল। রাশেদ ব্লাইন্ড স্পট খুঁজে পায়। পুরো কেসটি এখন তার কাছে ক্লিয়ার, কিন্তু প্রমাণ করার জন্য তার এভিডেন্স প্রয়োজন। তাই সে এভিডেন্স সংগ্রহ করা শুরু করে। প্রথমে নীলা আর সোহেলের লকেট দুটো চেক করে। দুটো লকেট এক হলেও একটি পার্থক্য ছিল। নীলার লকেটের পেছনে একটি স্টার চিহ্ন ছিল, কিন্তু যে লকেটে মার্ডার ওয়েপেন পাওয়া গেছে সেই লকেটে স্টার চিহ্ন ছিল না, অর্থাৎ ওই লকেটটি সোহেলের ছিল। পরে ইউটিউবারের পরিচয় জানতে রাশেদ শ্রীমঙ্গলে যায়। মারুফ আর নীলা যে রিসোর্টে উঠেছিল সেই রিসোর্টে জিজ্ঞাসা করে ওই ইউটিউবারের নাম জানতে পায়। নামটা ফেক হলেও রাশেদ হ্যান্ড রাইটিং চিনে ফেলে। এরপর রিসোর্টে একজন রুম সার্ভেন্টের কাছে রাশেদ সোহেলের সেই মিউজিকের লাইটারটি দেখতে পায়। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে সে বলে একজন লোক ভিডিও বানাতে এসে এটা রেখে গিয়েছিল, লাইটারটি তার পছন্দ হয় চুরি করে সে নিজের কাছে রেখে দেয়। রাশেদ ইকরামকে ফোন দিয়ে বলে যে ভক্ত আমাকে বই পাঠায় তার হ্যান্ড রাইটিং কালেক্ট করে আমাকে পাঠাও। ইকরাম রাশেদকে জানায় পাবলিক প্রেশারের জন্য আজ রাতে নীলার ফাঁসি হবে। নীলার নির্দোষ এটা জানার পর রাশেদ নীলার ফাঁসি আটকানোর জন্য স্পেশাল কোড বসানোর চেষ্টা করেন। এরপর আমরা মুভির সবচেয়ে বড় টুইস্ট দেখতে পাই। রাশেদের কল্পনায় আমরা আসল ঘটনা দেখি। সোহেল জেনে গিয়েছিল যে মারুফ আর নীলা আবার রিলেশনে গিয়েছে। নীলা যে মারুফের সন্তানকে সোহেলের সন্তান বলে চালিয়ে দিচ্ছিল এটাও সোহেল জানত। সোহেল নীলাকে এতটাই ভালোবাসত যে তার এই বিশ্বাসঘাতকতা সে সহ্য করতে পারেনি, আর সে এটাও জানত নীলা আর কখনো তাকে ভালোবাসবে না। নীলাকে ছাড়া সোহেল নিজেকে কল্পনাও করতে পারে না। তাই সে ঠিক করে নীলার সন্তানের যেদিন হার্টবিট আসবে সেদিন তার নিজের হার্টবিট বন্ধ করে দেবে। আর তাই সোহেল অনেকদিন ধরে তার মার্ডারের প্ল্যান করছিল। রাশেদের ফ্যান সেজে সোহেলই তাকে বইগুলো পাঠাতো, কারণ সে জানত তার মার্ডার হলে এই কেসের সাথে রাশেদে জড়িত থাকবে। শ্রীমঙ্গলে ভিডিওটি সোহেলই ধারণ করেছিল। এই ভিডিওটি ইউটিউবে ছাড়ার জন্য সে এর আগেও আরও কিছু ভিডিও এই চ্যানেলে ছেড়েছে, আর এই ভিডিওটি সোহেল এমনভাবে টাইম শিডিউল সেট করে আপলোড করেছে যাতে করে তার মৃত্যুর কিছুদিন পর ইউটিউবে পাবলিশড হয় আর কেউ যেন তাকে সন্দেহ না করে। সোহেল ইচ্ছা করে সব সম্পত্তি নীলার নামে করে দিয়েছিল যেন সবাই ভাবে নীলার সম্পত্তির জন্য তাকে খুন করেছে। সোহেল চাইলে নীলাকে হত্যা করে তার প্রতিশোধ নিতে পারত, কিন্তু সে সেটা করেনি। সে চেয়েছিল নীলাকে সবাই ঘৃণা করুক, নীলা কষ্ট করে সন্তান জন্ম দেওয়ার পর তার সন্তানকে যেন সে কাছে না পায়। সে চেয়েছিল নীলা যেন তার হত্যার দায় ফাঁসিতে ঝুলে। তাই সে সুইসাইডের কিছুদিন আগে নীলাকে অজ্ঞান করে ব্লেডের টুকরায় নীলার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেটাতে নিজের ব্লাড স্যাম্পল লাগিয়ে ফেক মার্ডার ওয়েপেন তৈরি করে। এরপর ব্লেডের টুকরো নিজের লকেটের ভিতর ঢুকিয়ে রাখে। এরপর সুইসাইডের দিন আবার নীলাকে অজ্ঞান করে লকেট বদল করে নেয়। এরপর নিজে সেন্সলেসের কিছু ওষুধ খায় আর ব্লেডের বাকি টুকরো দিয়ে নিজের গলায় পোঁচ দেয়। সোহেলের খুব কষ্ট হচ্ছিল, তারপরও সে তার প্ল্যান অনুযায়ী ঘরের ভেতরে এসে বসে আর মরার আগ পর্যন্ত সে নীলার দিকেই তাকিয়েছিল। নীলাকে সে অসম্ভব ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসা যে কবে অসুস্থতায় রূপ নিয়েছে তা তারা কখনো বুঝতেই পারেনি। আর রাশেদকে যেই ব্যক্তি বই পাঠাতো তার হ্যান্ডরাইটিং আর ব্লগারের হ্যান্ডরাইটিং একদম মিলে যায়। এতে বোঝা যায় সোহেল ইচ্ছে করে নীলার উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্ল্যান করে সুইসাইড করেছে। তাই সে নীলার এই ফাঁসি আটকানোর চেষ্টা করে। সোহেলের এই অন্যায় প্রতিশোধের জন্য সে নিজেকেও দোষী মনে করে, কারণ সেদিন যদি মারুফ আর নীলার সম্পর্ক নষ্ট না করত তাহলে আজ এসব কিছুই হতো না। কিন্তু বন্ধুর প্রতি ভালোবাসার জন্য সে এই অন্যায় কাজটি করে ফেলেছিল, আর এই একটি ভুলই সবার জীবন উলট পালট করে দিয়েছে। এই ভুলটি না করলে হয়তো সবার জীবন অন্যরকম হতো। আর এখানে মুভিটিকে ওপেন এন্ডিং রেখেই শেষ করে দেওয়া হয়েছে, মানে বাকিটা আপনার চিন্তার উপরে থাকবে। আপনি যদি চিন্তা করেন নীলার ফাঁসি হওয়া উচিত তাহলে ফাঁসি হয়েছে, আর যদি চান ফাঁসি না হওয়া উচিত তাহলে তার ফাঁসি হয়নি। তো এই ছিল রেড্রাম মুভির গল্প। আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। গল্পটি সত্যি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।